আজকে আমি কথা বলবো ফাইবারে এক বা একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে কিনা, এবং সেটা করা গেলে আপনি কিভাবে ব্যবহার করবেন সে তার এ টু জেড আজকের লাস্টটাতে আপনারা বুঝতে পারবেন এবং দেখতে পারবেন। তো আমরা আজকে অনেকগুলো আমাদেরকে প্রশ্ন করা হয়েছে, ওই প্রশ্নগুলোর উত্তর আমরা দিব। বলছে আমি একই নামে কি দুইটি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবো কিনা, এবং অন্যটি হচ্ছে আমি একই ল্যাপটপ বা কম্পিউটার থেকে দুইটি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবো কিনা, এবং একই ইন্টারনেট সংযোগ থেকে এক বা একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবো কিনা। সবগুলো প্রশ্নের উত্তর যদি আমি দিয়ে থাকি তাহলে হ্যাঁ, আপনি অ্যাকাউন্টগুলো ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কিছু টিপসগুলো মেনটেন করতে হবে, আর এগুলো যদি মেনটেন না করেন তাহলে আপনার অ্যাকাউন্টগুলো মাস্ট বি চলে যাবে। ঠিক আছে, তো আমরা যদি আসি প্রথমে যে আপনার নামে দুইটা অ্যাকাউন্ট তৈরি করা যাবে কিনা। যদি আমরা বলি যে এটা ফাইবারের নিয়মের বিপরীত, আপনি একই নামে দুইটি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না, কারণ হচ্ছে আপনার একজনের নামে একটা ফাইবারের অ্যাকাউন্টই হবে, কিন্তু সেক্ষেত্রে আপনি দুইটি অ্যাকাউন্ট করতে পারবেন না। দুইটি অ্যাকাউন্ট যদি করতে চান সেক্ষেত্রে আপনাকে দুই ব্যক্তি লাগবে। ঠিক আছে, ধরেন আপনার অ্যাকাউন্টটা করছেন, আপনার নামে অ্যাকাউন্টটা ভেরিফাই হয় নাই, ভেরিফাই হওয়ার আগেই ধরেন ভোটার আইডি কার্ড দেওয়া অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই করতে হয়। এই ভেরিফাই মানে মেন ভেরিফিকেশন করার আগে আপনার অ্যাকাউন্টটা কি সাসপেন্ড হয়ে গেছে অথবা ডিজেবল হয়ে গেছে একদম পারমানেন্টলি, তো সেক্ষেত্রে আপনি আপনার নিজের নামে আর একটা অ্যাকাউন্ট করতে পারবেন। যদি ভেরিফাই করার আগে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, কিন্তু ভেরিফাই করার পরে আপনার অ্যাকাউন্টটা করতে পারবেন না। যদিও আপনি অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যায় সেক্ষেত্রে অ্যাকাউন্ট করতে পারবেন, কিন্তু আগের অ্যাকাউন্টটার থেকে ছবিগুলো রিমুভ করে এখানে আপনি সেই ছবিটি ব্যবহার করতে পারবেন, কিন্তু আগের ছবিটা অবশ্যই ডিলিট করে ফেলতে হবে। তো প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে আমি নিজের নামে এক বা একাধিক অ্যাকাউন্ট ইউজ করতে পারবো কিনা, এটার প্রশ্নের উত্তর হচ্ছে না, আপনি করতে পারবেন না, একজনের নামে একটা ভোটার আইডি কার্ড থেকে একটা অ্যাকাউন্টই হবে। তো আমরা এবার সেকেন্ড প্রশ্নে যদি আসি যে আপনি একই কম্পিউটার থেকে দুইটি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন কিনা, যদি এটার উত্তর সম্পূর্ণ হ্যাঁ আপনি করতে পারবেন, সেই ক্ষেত্রে এটা আপনাকে ফাইবার ধরে ফেলতে পারে অথবা নাও ধরে ফেলতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন হচ্ছে কিভাবে। ধরেন আপনার একটা অ্যাকাউন্ট আছে ফাইবারে ক্রোম ব্রাউজার, ফাইবার ক্রোম মানে সরি ক্রোম ব্রাউজারে ফাইবার একটা অ্যাকাউন্ট আছে আপনার নামে, আর একটা অ্যাকাউন্ট থাকবে সেটা থাকবে মজিলা ফায়ারবক্সে, মানে এটাতে যদি ক্রোম মতে থাকে ওইটাতে মজিলা ফায়ারবক্সে থাকতে হবে। মজিলা ফায়ারবক্স অথবা অপেরা আরও অনেক ব্রাউজার আছে, সেগুলো ব্রাউজারে আপনাকে ওই অ্যাকাউন্টটা ব্যবহার করতে হবে। দুইটা ব্রাউজার কিন্তু ডিফারেন্ট দুইটা ব্রাউজার থাকতে হবে, ফাইবার কিন্তু এখানে বলে দিছে একই ফ্যামিলি থেকে দুইটা অ্যাকাউন্ট থাকতেই পারে, সেক্ষেত্রে আপনি একটা ল্যাপটপ থেকে আপনি ব্যবহার করতে পারবেন। তো আপনাকে দুইটা ব্রাউজার ব্যবহার করতে হবে, এবং আপনাকে একটা ল্যাপটপে সরি একটা মোবাইল ফোন নিতে হবে, সেখানে আপনি ফাইবারের অ্যাপস থেকে লগ ইন করে রাখতে হবে আপনাকে। আরেকটাতে আপনি চাইলে দুইটা যদি মোবাইল থাকে তাহলে দুইটা অ্যাপস দুইটা মোবাইলে ওপেন করে রাখবেন। ঠিক আছে, তো তাহলে এভাবে যদি আপনি ইউজ করেন তাহলে কোনো প্রকার সমস্যা হবে না। কিন্তু আরেকটা জিনিস আছে, আপনি একই ক্যাটাগরি বা একই সার্ভিস কিন্তু আপনি দুইটা জায়গায় দিতে পারবেন না। ধরেন ক্যাটাগরি একটা সম্পূর্ণ বিষয় আর সার্ভিসগুলো হচ্ছে ক্যাটাগরির একটা অংশ। ধরেন আপনি এখানে এই গিকের ভিতরে আপনি দিতেছেন কি, ধরেন এই এখানে গিক আছে ওয়ার্ডপ্রেস, তাহলে আপনি এই অ্যাকাউন্টের ভিতরে সেকেন্ড অ্যাকাউন্টে ওয়ার্ডপ্রেসের সার্ভিসগুলো দিতে পারবেন না। যেমন এখানে আপনি দিতেছেন ফেসবুক মার্কেটিংয়ের ফ্রি প্রমোশন, তাহলে আপনার সেকেন্ড অ্যাকাউন্টে আপনি ফ্রি প্রমোশন দিতে পারবেন না, ওখানে দিতে পারবেন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। ঠিক আছে, সার্ভিসগুলো ডিফেন্ড হতে হবে, মানে সার্ভিস সম্পূর্ণ সার্ভিসগুলো ডিফেন্ড হবে। এখানে যদি ইউটিউবের সার্ভিস দেন তাহলে সেকেন্ডটাতে ইউটিউবের দেওয়া যাবে না, অন্য সার্ভিস দিতে পারেন। ডিজিটাল মার্কেটিংয়ের অন্য একটা সার্ভিস দেন তাহলে কোনো সমস্যা হবে না। তাহলে বিষয়টা বুঝতে পারছেন যে আমি একই ল্যাপটপে দুইটা অ্যাকাউন্ট ইউজ করতে পারবো, সেক্ষেত্রে আমাদের দুইটা ব্রাউজার লাগবে এবং সার্ভিসগুলো ভিন্ন ভিন্ন হতে হবে, এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি একটাতে থাকে হচ্ছে পেপ্যাল আরেকটাতে হতে হবে পেওনার, কিন্তু সেটা আপনার দুইজনের নামে থাকতে হবে। একই পেওনার অ্যাকাউন্ট দুই জায়গায় ইউজ করা যাবে না। তার মানে কয়টা জিনিস আমাদের থাকতে হবে এই ক্ষেত্রে, আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আলাদা থাকতে হবে, দুইটা ক্যাটাগরি দুইটা দুইটা অ্যাকাউন্টে দুইটা সার্ভিস দিতে হবে আলাদা, দুইটা সার্ভিস দিতে হবে আলাদা মানে ক্যাটাগরি আলাদা থাকতে হবে, এবং
আপনার মানুষটা মানে ভোটার আইডি কার্ড আপনার যে দুইটা আছে ডিফারেন্ট ডিফারেন্ট নাম থাকতে হবে, মানে দুইজনের দুই অ্যাকাউন্ট থাকতে হবে এবং ব্রাউজারগুলো আলাদা থাকতে হবে, তাহলে আপনি অ্যাকাউন্টগুলো ব্যবহার করতে পারবেন। তো এবার আসে হচ্ছে তিন নাম্বার প্রশ্ন, আমি কি একই ওয়াইফাই বা একই আইপি থেকে কি আমি অ্যাকাউন্টগুলো ব্যবহার করতে পারবো কিনা? এটার উত্তরও হচ্ছে হ্যাঁ আপনি করতে পারবেন, সেই ক্ষেত্রে সেম একই আপনার দুইটা ডেস্কটপ থাকতে হবে মাস্ট বি। ধরেন আপনি একটা অ্যাকাউন্ট ইউজ করতেছেন এক কম্পিউটার থেকে, আরেকটা যদি ইউজ করতেছেন তাহলে আপনাকে মোবাইল ইউজ করতে হবে, তাহলে মোবাইলের কানেকশন থেকে আপনাকে ওটা চালাইতে হবে, অথবা আপনাকে দুইটা পিসি থাকতে হবে, অথবা ল্যাপটপ থাকতে হবে, একটা কম্পিউটার থাকবে, অথবা আপনার একটা ল্যাপটপ আছে একটা কম্পিউটার আছে, তো আপনি দুইটাই আপনি ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি দুটা দিয়ে আপনাকে অনলাইনে থাকতে হবে, একই আইপি থেকে বা একই ওয়াইফাই থেকে অ্যাক্টিভ থাকতে হবে দুইটা ডেস্কটপে বা দুইটা ডিভাইসে, তাহলে আপনার কোনো প্রকার সমস্যা হবে না। তো একটা ফ্যামিলির দুইটা দুইজন মেম্বার থাকতেই পারে, সেক্ষেত্রে আপনি কি দুইজনের জন্য আলাদা আলাদা ওয়াইফাই নেবেন? এটা অবাস্তব। তো আপনি এগুলো সম্পূর্ণ করে ফেললে আশা করি কোনো প্রকার সমস্যা হবে না, আর দুইটা ডিভাইস তো আলাদা থাকবেই, তাহলে কোনো সমস্যা হওয়ার কোনো কথাই নেই। আশা করি বিষয়গুলো পরিষ্কার হয়ে গেছেন। যদি আপনি এগুলো টপিকগুলো ছোট্ট এই টপিকগুলো আপনি ফলো করেন, আশা করি আপনার কোনো প্রকার সমস্যা হবে না।